أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم والفجر وليالي العشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد. وعليكم السلام ورحمه الله وبركاته، الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد استغفر الله وطوب إليه আমাদের প্রিয় ভাই বড় ভাই বসির ভাই সৌদি আরবের রিয়াদ শহর থেকে প্রশ্ন করেছেন আমাদের দেশে অনেক বক্তা আছে যে বক্তা যারা এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা বক্তব্য দেয় লক্ষ লক্ষ টাকা মানুষের কাছ থেকে নিয়ে যায় আমি শুনেছি এটার বাস্তবতা জানি না তবে এটার বাস্তবতা জানি যেটা আপনি বললেন তারা অনেক মিথ্যা কথা বলে আমি যতটুকু পড়াশোনা করেছি বা পড়াশোনা করছি আমার রব আমাকে তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ এখনো করছি সেই অনুযায়ী আমি কথা বলবো আমি মহাগ্রন্থ যদি এমন কোন আয়াত পাইনি সাল্লাম যত হাদিস পড়েছি সেখানে এমন কোনো হাদিস পাইনি সাহাবাহিকের আমরা যত আদর্শ পড়েছি সেখানে এমন কোন আদর্শ পাইনি তা কোন কোনো আদর্শ থেকে পাইনি আপনি যে কথাগুলো বললেন সেগুলো প্রথম কথা হলো কোন আলিমের সাথে বসলে বসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসা হবে এমন কোনো দলিল আমি পাইনি কোন আলিমের সাথে মুসাফাহা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুসাফাহা করা হবে এমন কোনো দলিল আমি পাইনি তবে একটা হাদিস পাওয়া যায় এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল উলামা উরাছাতুল আমবিয়া আলেমরা নবীদের ওয়ারিস এবং ইন আল আমবিয়া লাম ইউয়ারসু দ্বীনারা নবীরা কোনো টাকা পয়সা দিনার দিন দেখে যাননি অর রাসুল ইনমা নাবিরা ইলিম দেখে গিয়েছেন

এটা এটা যতটুকু অসম্ভব এই দুইটা বিষয় যতটুকু অসম্ভব ওই লোকটা কিভাবে বলেছে আমি জানি না এই দুটা বিষয় যেটা আমি বললাম এটা তো অসম্ভবই মনে হচ্ছে অনেকটা অসম্ভব ইয়াটস এ হাজার হাজার কোটি গুণ মিলিয়ন বিলিয়ন গুণ বেশি অসম্ভব লাস্টের বিষয়টা সেটা কি কোন আলেম যদি কবর কবরের পাশ দিয়ে হেঁটে যান তাহলে কবর বসেদের গুণা মাফ হয়ে যায় এরকম পচা কথা নোংরা কথা আল্লাহ আকবার আমি জীবনে শুনি নেই আজকে প্রথম শুনলাম আল্লাহ যারা যে সমস্ত আলেমরা সব কথা বলে তাদের উচিত কথার ক্ষেত্রে লিমিটেশন বজায় রাখা কখন এ ধরনের কথা বলা উচিত নয় যে ধরনের কথা বিবেকে মানতে চায় না রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তার মেয়েকে বললেন দুনিয়ার বিষয়ে যা চাওয়ার আমার কাছে চেয়ে নাও পরকাল বিষয়ে আমি কোনো মাসুল নয় হ্যাঁ আল্লাহ আকবার কি আজীব কথা সোনাল ইনি হাদিস টা খুলেন আমি হাদিস নাম্বারটা ভুলে গেলাম সম্ভবত চার হাজার একশো ঊনপঞ্চাশ হবে চার হাজার অঙ্কটা ঠিক আছে

তিনি বলছেন আমি বলতে শুনেছি কবর হচ্ছে পরকালের প্রথম স্টেজ স্টেজ প্রথম স্টেপ প্রথম স্তর স্থাম নাজা মিন্ন আইসার মেনু কেউ যদি কবর থেকে মুক্তি পেয়েছে তার বাকি স্টেপগুলো সহজ হয়ে যাবে অমাল্লাম মিয়ান জো মেনু আর যারা কবর থেকে মুক্তি পাবে না যারা কবর থেকে মুক্তি পাবে না ফামা বাদা ও আসাদ তো মিনহু তার পরবর্তী সব কাজ সহজ হয়ে যাবে এরপর শোনেন এটা তো ওসমান রাদি তিনি বলছেন একজন জান্নাতি সাহাবি তিনি এ কথা বলছেন যে জান্নাতি সাহাবি কবর পাশে দাঁড়িয়ে থাকলে কবর রাজা মাফ হতে পারলো না আল্লাহ আকবার তিনি তো বলতে পারতেন আমি দাঁড়াইছি কবর রাজা মাফ হয়ে যাবে তিনি জান্নাতি সাহাবি আলেম ওলামতো অনেক দূরে এরা তো কত কিছু করে এরা মানুষ সাধারণ সাধারণ মানুষ মানুষ শ্রেষ্ঠ যাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন যারা জান্নাতি সাহাবি ওসমান রাধি আলহান তিনি কবরের পাশে দাঁড়িয়ে বলছেন হ্যাঁ তিনি পর্যন্ত কবরের পাশে দাঁড়িয়ে কান্না করছেন যে কি হবে না হবে আল্লাহ আকবর অথচ জান্নাতি সাহাবি আর সেখানে আমরা কি করে বলতে পারি একজন আলেম হেঁটে গেলে পাপ মাফ হয়ে যাবে নজবুল হামিদ আলিক এরপর শোনেন পৃথিবীর সবচেয়ে দামি মানুষ নামি মোহাম্মদ সাল্লাহ তিনি কি বলছেন আস্তাফুল্লাহ তো বিলাই ভুল হতে পারে আল্লাহ মাফ করুক সেখানে নামি সাল্লাম বলছেন যে যে মা রু আই তু মান জান কতুয়াল কবরু আফজা আমিন হোম আল্লাহর নবী সাল্লাম তিনি মেরাজের রাতিতে জাহ্নাত দেখছেন জাহান নাম দেখছেন জাহান নামও তিনি দেখে আসছেন তো নবী সাল্লাহাম তিনি বলছেন মা রায় তু মান দরান কত আমি নবী মোহাম্মদ সাল্লাহাম এমন কোন দৃশ্য দেখি নাই অল কবর আফজা আমিন হো যে দৃশ্য কবরের চেয়েও জঘন্য হতে পারে তার মানে কবর কত কঠিন তাহলে পৃথিবীর সবচেয়ে দামি মানুষ যারা তাদের মধ্যে একজন হলেন সমান আনহু হ্যাঁ তিনি একজন দামি সাহাবি জান্ন সাহাবি তিনিও কবরের পাশে দাঁড়িয়ে কান্না করলেন এরপর পৃথিবীর সকল নবীদের লিডার সকল মানুষ সকল নবীদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি কি বললেন আমি আমার চোখে কবরের চেয়ে জঘন্য কঠিন কোনো ভয়াবহ দৃশ্য দেখি নাই তার মানে কবর কত জিনিস সুতরাং যে আলেম বলে আলেমরা হেঁটে গেলে কবর রাজা মাফ হয়ে যায় সে আলেমরা আমরা বলবো তাদের মাথায় কোনো সমস্যা আছে অথবা তারা পাগলামি করছে অথবা তাদের কোনো জ্ঞান নেই অথবা তাদের ভিতরে আল্লাহর কোনো ভয় নেই আমরা বলবো এই সমস্ত আলেমদেরকে পড়াশোনা করে জাতির সামনে কথা বলার জন্য আর যদি করে তারা কথা না বলে এভাবেই গাজাখুরি কথা বলে যায় তাহলে আল্লাহ সুবাহ তারা তাদেরকে হেদায়ত দিক এবং জাতিকে বলবো এ ধরনের আলেমদেরকে আপনারা ইনভাইট করে তাদের কাছ থেকে আপনারা উপকার পাবেন না বরং ক্ষতিগ্রস্ত হবেন আল্লাহ আমাদের সকলকে হেদায়ত দিক আল্লাহ মামিন আসসালাম